হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গভর্নমেন্ট বা সরকার চাপে আছে। চাপে থাকার একমাত্র কারণ হলো জেআরবিটি চাকরি প্রার্থীরা, যারা বারবার বিভিন্নভাবে আন্দোলন করছে। গত ডেটে চাকরি প্রার্থীরা যে জেআরবিটি অফিসে গিয়েছিল দেখা করার জন্য, সেদিনের আন্দোলন বলো বা সিটি সেন্টার, লাস্ট যে আন্দোলনটা ছিল সিটি সেন্টার অভিনব আন্দোলন সেটা বলো, বা মন্ত্রী মিনিস্টার যে বিভিন্ন পোস্ট করছে সেই পোস্টে জেআরবিটি রেজাল্ট বিষয়ে যে বিভিন্ন কমেন্ট করা হচ্ছে সেই কমেন্ট বলো, সেই কমেন্ট সবগুলো নিয়ে গভর্নমেন্ট চাপে আছে। আমরা ঘরে বসে থাকলে হয়তো গভর্নমেন্ট চাপে থাকতো না, আমরা আন্দোলনটা জন্যই গভর্নমেন্ট চাপে আছে। এই নিয়ে আমাদের আন্দোলনের যে রেজাল্টটা আজকে বিভিন্ন প্রভাতী দৈনিক পত্রিকায়, সবকটা দৈনিক পত্রিকায় সেই খবরটা উঠে এসেছে। সবচেয়ে প্রথম যদি আমরা প্রতিবাদী কলমটা চেক করি, বেকার দেখে তালা, জেআরবিটি অফিসে হাজির হলো পুলিশ। বেকার দেখে জেআরবিটি অফিস কর্তৃপক্ষরা তালা লাগিয়ে দিল, এমনকি পুলিশ ডাকা হয়েছে, পুলিশ দিয়ে মানে আন্দোলন কি দমানো যায় কি না। ঠিক আছে, গভর্নমেন্ট চাপে আছে, তার জন্যই হয়তো জেআরবিটি কর্তৃপক্ষ চাপে আছে, তালা ঝুলিয়ে দিল। আমরা আন্দোলন করাতে কিন্তু নিউজটা পেপারে এসেছে, তাই গভর্নমেন্ট কিন্তু জিনিসটা জেনেছে যে বেকার আন্দোলন করছে, প্রেশার ক্রিয়েট করছে, তাই গভর্নমেন্ট একটু ব্যাকওয়ার্ডে এখন আছে। যদি আমরা আজকের দর্পণ, ত্রিপুরা দর্পণ পত্রিকাটা দেখি, এখানে বলা হচ্ছে জেআরবিটিতে চাকরি অনিশ্চিত, গভটের ইন্টারভিউ হিমঘরে। হিমঘরে মানে কি? যেখানে বিভিন্ন সবজি রাখা হয় অনেকদিন যাবৎ, যাতে যেগুলি তরতাজা থাকে, অনিশ্চিত। ঠিক আছে, চাকরি প্রার্থীরা গিয়েছে, দেখা করতে পারেনি, এর জন্যই তো নিউজটা উঠেছে। মানে আমাদের আন্দোলনটা প্রভাতী দৈনিকের ফ্রন্ট পেজে, ম্যাক্সিমাম পেপারের ফ্রন্ট পেজে এসেছে। সব মন্ত্রীর মিনিস্টার কিন্তু এই খবরগুলি পড়ছে এবং দেখছে যে না, তো বেকারে তো এইভাবে চাপিয়ে রাখা যাবে না, তারা তো সবাই আস্তে আস্তে পথেঘাটে নামছে। যার রেজাল্ট তোমরা হয়তো আজকে পাওনি, কি হয়তো পাবে, এটা নির্দেশনা পাবে, কিন্তু এই আন্দোলন যদি না হতো তাহলে কোনো রেজাল্টই পাওয়া যেত না। বছর কি বছর লেগেছে এই আন্দোলন করার ফলে, হয়তো রেজাল্ট দিতে বাধ্য হয়েছে লিখিত এক্সাম, তারপর মুখে ইন্টারভিউ নিতে বাধ্য হয়েছে, না হয়তো আন্দোলন না করলে হয়তো এখনও লিখিত এক্সামে রেজাল্টই দিল না। হলে আজকে ফরিয়াদের সেই একদম পেপার কাটিংয়ে একদম ফটো তুলে দিয়ে দিয়েছে যে তালা, বাইরে দিয়ে তালা লেগে দিয়েছে, যাতে জেআরবিটি চাকরি প্রার্থীরা দেখা করতে না পারে। সেম তোমরা যদি ত্রিপুরা অবজারভার পেপারটা ফলো করো, জেআরবিটি জব হোল্ডাররা প্রটেস্ট করছে ওভার দ্য রেজাল্ট। মানে সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণ তো থাকবে না, 3 বছর ধরে একটা চাকরির জন্য কতটুকু ওয়েট করা যাবে, কতটুকু ধৈর্য থাকবে, সবাই তো ধৈর্যের বাঁধ বানবে, এভাবে তো চলতে পারে না। সেম যদি তোমরা নেক্সট পেপার দেখো, প্ল্যানেটিস্ট উইস্ট জেআরবিটি নিউজটা যেটা উঠে এসেছে, আনউইলিং গভর্নমেন্ট লকস আপ জেআরবিটি অফিস প্রিমিসেস। মানে গভর্নমেন্ট লক করে বসে আছে, জেআরবিটি দেখা করার কোনো সোর্স রাখছে না, বা চাকরি প্রার্থীরা মানে চাপে আছে গভর্নমেন্ট, গভর্নমেন্টও ভয় পাচ্ছে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের যে চাকরি দিতে হবে। যদি ঘরে বসে থাকতো তাহলে কিন্তু গভর্নমেন্ট এতটা চাপে থাকতো না, হয়তো লিখিত একদম, আগেই বলেছি লিখিত একদমের রেজাল্ট হয়তো এতদিন ঝুলে থাকতো, দিত না, কারণ বেকার আন্দোলন করছে না। কিন্তু বেকাররা যারা তোমরা আন্দোলন করছো, বছর কি বছর ধরে আন্দোলন করছো, তোমাদের সেলুট জানাই, তোমাদের আন্দোলনের ফল হয়তো এতটুকু এগোচ্ছে, কিন্তু আরও এগোতে হবে। সেই আন্দোলনটা এইভাবেই জারি রাখতে হবে, এইভাবেই গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করে রাখতে হবে, না হয়তো কিছুই হবে না। পজিটিভ ইন থিঙ্কিং, দেখো যদি রেজাল্ট দেওয়ার থাকতো বা মেরিট লিস্ট প্রকাশ করার থাকতো, তোমাদের একটা গুড নিউজ দিত যে আমরা 2টা কেন্দ্রে নির্বাচন, তার আগে রেজাল্টটা দিয়ে সবার কাছে একটা ভালো নিউজ যেত, যাতে ইলেকশনটা ঠিকঠাকভাবে হয়, সবাই যাতে খুশি থাকে। এখন তো ইলেকশনের ঘন্টি পড়ে গেছে, এখন তো রেজাল্ট দিতে পারবে না, এখন সিপাহীজলা ডিস্ট্রিক্টের সিটগুলি বাদে কি বাকি রেজাল্ট দিয়ে দেবে, এই ডিস্ট্রিক্টে কি তোমাদের অ্যাপ্লিকেন্ট নেই, তাদের বাদ দিয়ে তো রেজাল্ট দেওয়া। তাই আশা করা হচ্ছে সেপ্টেম্বরে রেজাল্ট দিতে পারে, এও কোনো ভিত্তি নেই, কারণ অতি সত্তর ডেট জানা নেই, খুব শীঘ্র ডেট জানা নেই, হঠাৎ করে রেজাল্ট দিবে ডেট জানা নেই, তাই আমাদের ওয়েট করতে হবে। অ্যাটলিস্ট আমার আন্দোলনটা এইভাবেই চালিয়ে যেতে হবে, সোশ্যাল মিডিয়া হোক, জেআরবিটি অফিসে দেখা হোক, বা আমাদের সিটি সেন্টার বা অন্য কোনো জায়গাতে দেখা হোক,
সেইভাবে আন্দোলন আমরা সবাই একসাথে চালিয়ে যেতে হবে, যাতে নভেম্বর অ্যাটলিস্ট গ্রুপ সিটা রেজাল্টটা দিয়ে দেয়, মানে নিয়োগ করতে বাধ্য হয়, আর গ্রুপ ডি যাতে প্রসেসটা অ্যাটলিস্ট শুরু করে। কিন্তু একটা প্রসেস শুধু শেষ করলেই আমরা একটা পজিটিভ টার্গেট থাকবে যে গ্রুপ সি যেহেতু শেষ করছে গ্রুপ ডি শুরু হবে, কিন্তু কিছুটাই যদি শুরু না হয়, সেম স্লোতগতিতে চলতে থাকে, তাহলে আমরা আর পজিটিভ আর কোথায় দেখে পাবো? এইভাবে যদি চলতে থাকে, নেক্সট আসবে পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন, এডিসি বিলেজ কমিটি ইলেকশন, তাহলে ইলেকশন তো সারা বছরই চলতে থাকবে, তার মানে কি রেজাল্ট দেওয়া হবে না? এইভাবে গভর্নমেন্ট আমাদের ঠকাতে পারে না, বা দপ্তর এইভাবে ঠকাতে পারে না। আমাদের চোখ খোলা রাখতে হবে, সজাগ থাকতে হবে, যাতে নভেম্বরের ভিতরে রেজাল্ট পুরো প্রসেসটা কমপ্লিট করতে যাতে গভর্নমেন্ট বাধ্য হয়, বারবার জানান দিতে হবে আমাদের। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব।